আবার পার্সেন্টেজ 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 আর শতকরা, এই নিয়ে তোমার খাতা আমি ভরিয়ে দেবো। কারণ কি, তোমরা কমেন্টে বলেছো আমাকে স্যার পার্সেন্টেজটা করান, কারণ পার্সেন্টেজ আমি কিছু বুঝতে পারছি না, তাই আমি পার্সেন্টেজ নিয়ে চলে এসেছি। তোমরা কমেন্ট করে আমাকে ডেকেছো, আমাকে বলেছো, তার মানে আমি তোমাকে সেই ক্লাসটা করাবোই। ওকে, তো চলো শুরু করি পার্সেন্টেজ ক্লাস নাম্বার 6। এর আগে অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা ওই ক্লাসটা দেখে নাও। তাহলে কি হবে, সুবিধা হবে, আমি কথা দিচ্ছি তোমার নেট এবং সময় কোনোটা বিফলে যাবে না, তোমার কনসেপ্ট বিল্ড হবেই হবে, তুমি অঙ্কগুলো করতে পারবেই উইদিন টাইম এবং নির্ভুলভাবে। তো চলো শুরু করি আজকের প্রথম অঙ্ক দিয়ে। ওকে, কি বলেছে দেখো, আজকের প্রথম অঙ্ক বলেছে 480 এর 25%, তার মানে 480 এর, ওকে, 25% এটা বলেছে। তার সঙ্গে প্লাস বলেছে, প্লাস বলেছে 500 এর 30%, 500 এর 30%, ওকে। তার সঙ্গে প্লাস বলেছে 90 এর 1%, 90 এর 1%, এটা ইকুয়ালস টু বলেছে 900 এর 35%। এই তো আমার অঙ্ক, ঠিক আছে। এবার এখান থেকে সলভ করে আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এখন তোমরা দেখো যে 480 এর 25% মানে 480 × 25/100, ওকে, প্লাস 500 এর 30% মানে 500 × 30/100, প্লাস এখানে 90 এর x% মানে 90 × x/100 ইকুয়ালস টু 900 × 35/100। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা কি করবো, জাস্ট কাটাকুটি করবো। এটা দিয়ে কাটলে হবে কত, 4, এবং 4 দিয়ে এটা কাটলে হবে 120, মানে এটা হচ্ছে আমার 120, ক্লিয়ার। প্লাস এখানে দুটো শূন্য যদি কাটি, 5 দিয়ে 30 গুণ করলে হবে কত, 150। প্লাস এখানে যদি একটা শূন্য কাটি, তাহলে 9x/10 ইকুয়ালস টু, এটা যদি কাটি তাহলে হবে 5×7 = 5, 5 × 35 = 5, আর থেকে 4, আর 27 আর 4 = 31, ক্লিয়ার, মানে 315। এখন এই দুটো যদি যোগ করি তাহলে আমার হবে 270 + 9x/10, ওকে, এবারে সমান সমান হচ্ছে 315। এখন আমি যদি 9x/10 এর ভ্যালুটা বের করি, মানে 9x/10 আর 270টা ওপাশে পাঠাই, তাহলে বিয়োগ হয়ে যাবে, আর 315 থেকে 270 যদি বিয়োগ হয় তাহলে থাকে 45। ওকে, এখান থেকে x এর ভ্যালু বের করবো, x ইকুয়াল টু 45 × এর সঙ্গে আছে 9/10, উল্টে কি হবে কত, 10/9। এবার এটা যদি কাটে তাহলে 5 × 5 = 50, x এর ভ্যালু হচ্ছে আমার 50। কোথায় আছে দেখো, অপশন 2 তে আছে, তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে নেক্সট প্রবলেমের দিকে যাই। ওকে, কি বলছে নেক্সট প্রবলেম, বলছে যদি 460% প্লাস 280k% ইকুয়ালস টু 296 হয়, তাহলে কে এর ভ্যালু কতটা জিজ্ঞেস করেছে। সেম অঙ্ক একই রকম ভাবে করব। ওকে, তাহলে কি বলেছে আমাকে, 400 এর কত% বলেছে, 60%, ওকে, আমার প্লাস দিয়েছে যে 280 এর k%, 280 এর k% সমান সমান আমাকে বলে দিয়েছে 296, তাহলে আমাকে k এর ভ্যালুটা বের করতে বলেছে, আমরা সেম ভাবে করবো অঙ্কটাকে। ওকে, তার মানে কি হবে বলো, 400 × 60/100 প্লাস এটা হচ্ছে 280 × k/100 ইকুয়ালস টু 296। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে, আর এখানে 4×6 = 24, মানে 240, প্লাস এখানে যদি আমি একটা শূন্য কাটি, তাহলে 28k/10 ইকুয়ালস টু 296। এবার এটাকে যদি আমি এই পাশে পাঠাই, তাহলে বিয়োগ হয়ে যাবে, ওকে, বিয়োগ হলে 28k/10 ইকুয়ালস টু, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে হবে তোমার 6 থেকে 0 গেলে থাকবে 6, 9 থেকে 4 গেলে থাকবে 5, ওকে, আর 2 থেকে 2 গেলে থাকবে 0, তার মানে 56। এখান থেকে বুঝতে পারছি কে ইকুয়ালস টু 56 × 10/28, এবং এটা কাটলে হবে 2, ওকে, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 2 আর 10 গুণ করলে হবে কত, 20, তাহলে কে এর ভ্যালু কত, 20, কোথায় আছে, এটা অপশন 2 তে আছে, অপশন 2 হচ্ছে এই অঙ্কটা একদম এক্স্যাক্ট অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে নেক্সট প্রবলেমের দিকে যাই। ওকে, নেক্সট প্রবলেম কি বলছে, 2500 এর 88% এর 30%,
এই কথার মানে কি বলতো? 2500 এর 88% আবার এর আবার এর 13%, ওকে। এই কথাটা মানে হচ্ছে কি, 2500 এর মানে গুণ এখানে 88/100 কিন্তু আবার 30/100, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এবার যদি এটাকে আমি কাটাকুটি করি তাহলে কি হবে বলতো, দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে, আর 25 দিয়ে এটা কাটলে হবে কত বলতো, 4। ওকে, 4 দিয়ে 88 কাটে হবে কত, 22। এখন আমার হচ্ছে 22 × 13, আর 13 × 26, 26 × 6 = 2, 13 × 26 = 27, 28, তার মানে এইটার ভ্যালু হচ্ছে আমার 286, ক্লিয়ার? এবং নেক্সট আর একটা দিয়েছে, সেটা হচ্ছে 2000, ওকে, 2000 এর 50% আবার এর 15%, তাহলে এর 50% আবার এর দাও আছে 15%, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি এটা কি করে বের করবো বলো, আমি লিখবো কি, 2000, ওকে, 2000 × 50/100 × 15/100, ক্লিয়ার? তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল, আর এটা দিয়ে যদি কাটি আমি, এটা হবে কত বলতো, 5×5, আর এটা দিয়ে কাটলে হবে 3, মানে এই দুটোকে আমি যদি গুণ করি তাহলে হবে 150, বলেছে এদের যোগফল কত, মানে এই টার্মটা এবং এই টার্মটার যোগফল কত, এটা আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করেছে। এখন তুমি বলো, এখানে আমাকে এখানে আমার বেরিয়েছে 286, আর এখানে বেরিয়েছে 150, যদি এদেরকে আমি যোগ করি তাহলে পাবো 6, আর এখানে হচ্ছে 13, 13 × 1 হচ্ছে 4, তাহলে 436 হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। 436 কোথায় আছে, অপশানে, অপশান 3 নম্বরে আছে, 3 নম্বর অপশানটা হচ্ছে একদম এক্সাক্ট অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পারছো। আর অবশ্যই ক্লাস যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো পরে কোশ্চেনে যাই। ওকে, কি বলছে দেখো কোশ্চেনটা, কোশ্চেনটা বলছে যে নিচে সমীকরণে প্রশ্নচিহ্ন মানে জিজ্ঞাসাচিহ্ন দেওয়া আছে, ওই জায়গায় কোন মান বসবে, তার জন্য একটা সেম এক্সপ্রেশন তোমাকে দিয়েছে, তো এই অঙ্কটাকে আমরা সলভ করব, করে দেখবো যে পার্সেন্টেজের জায়গায় মানে জিজ্ঞাসাচিহ্ন জায়গায় কি বলছে। প্রথমে কি বলেছে দেখো, বলছে 450-এর 38% প্লাস 150-এর 28%, তারপর দিয়েছে মাইনাস 260-এর 45%, ঠিক আছে? তাকে এর ভ্যালুটা আগে বের করে নিই, যেটা সময় সময় কত হতে পারে। ওকে, তাহলে কি বলেছে প্রথম, 450-এর, ওকে, 38% প্লাস 150-এর কত বলেছে, 150-এর 28%, আর এর সঙ্গে দিয়েছে মাইনাস কি দিয়েছে, 260-এর 45%, 260-এর, ওকে, 45%, আগে এটার ভ্যালু বের করে নিই, তারপর সমান সমান উপাশে কি আছে সেটার দিকে তাকাবো। ওকে, তাহলে এটা কি হবে, 450 × 38/100, ক্লিয়ার? প্লাস এটা হচ্ছে 150 × 28/100 মাইনাস 260 × 45/100, আসলে তোমরা বুঝতে পারছো। ওকে, এবারে কি হবে, এই একটা শূন্য কেটে গেল, যদি 5 দিয়ে কাটি, এটা 5×9 = 45, এটা হচ্ছে আমার 2, আর 2 দিয়ে এটা কাটলে হবে 19×2 = 38, ক্লিয়ার? তো এখন যদি আমি এটাকে করি, 19×9 হচ্ছে 171, 9×9 = 81, 81 × 8 = 71, হ্যাঁ 171, ওকে। প্লাস এখানে যদি আমি এটাকে কাটি 0, আর এটা যদি 5 দিয়ে কাটি 3, এটা হবে 2, আর 2 দিয়ে এটা কাটলে হবে কত, 14, ওকে, 3×4 = 12, 2×1 = 42, 3×14 = 42, মাইনাস, এবার এখানে চলে এসো, এখান থেকে এটা কাটলো, এটা যদি 5 দিয়ে কাটি 9, এটা 5 দিয়ে কাটলে হবে 2, আর এটা কাটলে হবে 13, ওকে, তাহলে 13×9, 3×9 = 27, 7×2 আর এটা হচ্ছে 17, মানে 117, ওকে, তার মানে আমাকে এই দুটো যোগ করবো, তার সঙ্গে এটা বিয়োগ করবো, যদি এই দুটো যোগ করি তাহলে 1 এবং 2, দ্যাট ইজ 3, আর 7 আর 4 = 11, ক্যারি আমার 1, 1×1 = 2, ওকে, −1, 1×7, যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে 13 থেকে 7 ভাগ যাবে, থাকবে 6, এখানে হয়ে যাবে 0, মানে 10, 10 থেকে 1 গেলে থাকবে 9, আর এপাশে এটা 1 বিয়োগ 1, দ্যাট ইস আমার 96 হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। এবারও পড়েছে 96, ওকে, 96 = 600 এর 8% এটাই আমাকে বের করতে বলেছে অ্যাকচুয়ালি। ওকে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, 600×x/100, আমি জিজ্ঞাসাচিহ্ন জায়গায় ধরলাম আমি x বসবে,
পার্সেন্ট থাকার জন্য নিচে 100 লিখলাম। ওকে, তো আমি যদি এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিই তাহলে আমার আসবে 6x = 96। তাহলে এক্স সমান সমান কত? 96/6। আর দ্যাট ইজ আমি যদি এটাকে কাটি 6 দিয়ে তাহলে 6×6 আর 6×6 = 36, মানে 16। তার মানে এটা এক্স এর ভ্যালু হচ্ছে 16। কোথায় আছে? অপশন টু তে আছে। অপশন টু হচ্ছে এই অঙ্কটার একদম এক্সাক্ট অ্যান্সার। তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ বা কাটাকুটি যত স্পিডে করতে পারবে এই ধরনের অঙ্কগুলোকে তত তাড়াতাড়ি সলভ করতে পারবে, ঠিক আছে? এছাড়া এর কোনো শর্টকাট রুলস কিন্তু নেই, তাই প্র্যাকটিস করতে হবে মন দিয়ে, ঠিক আছে? আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ক্লাসটাকে ভালো লাগলে কমেন্টে জানাও, খারাপ লাগলেও কমেন্টে জানাও। যদি তোমার খারাপ লাগে তাহলে আমি নিজেকে ইম্প্রুভ করবো, যদি আমার ভালো লাগে তাহলে সেখান থেকে আমি নিজের মোটিভেশন পাবো। চলো পরের কোশ্চেন নিয়ে দেখা যাক কি দিয়েছে। ওকে, কি বলছে দেখো, বলছে অনিতা 120-এর মধ্যে 36 নম্বর পেয়েছে, কিন্তু পরে তার শিক্ষক তার অধিক 6 নম্বর বাড়িয়ে দিয়েছে, তার শতকরা কতটা বৃদ্ধি পেল এটা জিজ্ঞেস করেছে। ওকে, তাহলে 120-এর মধ্যে অনিতা পেয়েছিল কত? 36, ক্লিয়ার? তাহলে এবার কি করেছে যে শিক্ষক কি করেছে, তাকে আরো 6 নম্বর বাড়িয়ে দিয়েছে, তাহলে তার কত হয়েছে বলো? কত হয়েছে? যোগ করলে হবে কত? 42 হয়ে গেছে। তাহলে আগে কত ছিল আর এখন কত হয়েছে, তার পার্সেন্টেজের বৃদ্ধি কতটা হয়েছে এটা জিজ্ঞেস করেছে। দেখো এই যে 6 নম্বর বাড়িয়েছে, এই 6 নম্বর কার রেসপেক্টে বাড়িয়েছে? 120 রেসপেক্টে বাড়িয়েছে। তাহলে আমি কি করব, ডিরেক্ট এটার পার্সেন্টেজ না বের করে আমি 6 পার্সেন্টেজটা বের করব। 6 নম্বর বাড়িয়েছে কার রেসপেক্টে? 120 রেসপেক্টে। আমার পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে গুণ কি করবো? 100। তাহলে এবারে কি করবো বলো, একটা শূন্য কেটে দেবো, 6×2 হচ্ছে 12, আর 2 এটা দিয়ে কাটলে হবে কত? 5। তার মানে শিক্ষক তাকে 5% নাম্বার বাড়িয়ে দিচ্ছে। ওকে, কোথায় আছে অপশনটা? অপশন আছে 4 নম্বরে। ওকে, তার মানে 4 নম্বর অপশনটাই হচ্ছে একদম এক্সাক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকে এই অঙ্কটা কি করবে বলো তো, 36-এর পার্সেন্টেজ বের করবে 120 রেসপেক্টে, 42-এর পার্সেন্টেজ বের করবে 120 রেসপেক্টে, তারপরে বিয়োগ করবে, করলে একই উত্তর আসবে 5%, ক্লিয়ার? আর এটা করলেও হবে। ওকে, চলো নেক্সট প্রবলেমের দিকে যাই। ওকে, কি বলছে? বলছে একটি সংখ্যা 50%-20% বেশি হয়, সেই সংখ্যাটি কত? ঠিক আছে, বলছে একটা সংখ্যা আছে যে কিনা 50%-20% বেশি। এই তো গল্প, তার মানে এটাই সংখ্যাটা 50%-20% বেশি, মানে কি 50+50 = 20%, এটাই হচ্ছে টোটাল সংখ্যা। অ্যাকচুয়ালি এটাকে আমাকে ক্যালকুলেশন করতে দিয়েছে। ওকে, তাহলে আমি কি লিখবো, 50+50 × 20/100, এটা কাটলে হবে কত? 2, আর এটা কাটলে হবে কত? 10, মানে 50+10 = 60, নাম্বারটা হচ্ছে 60, ক্লিয়ার? তাহলে কোথায় আছে এটা? অপশন 3-এ আছে। 3 নম্বর অপশনটা হচ্ছে এর একদম এক্সাক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, ঠিক আছে? খুবই সুন্দর এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা, ঠিক আছে? একটু বড়, কিন্তু অঙ্কটা খুবই ইজি, একটু ভালো করে বুঝতে হবে। কনসেপ্ট না থাকলে কিন্তু অঙ্কটা করতে পারবে না, কোনো রকম ফর্মুলা এই অঙ্কটার জন্য অ্যাপ্লিকেবল হবে না যদি তোমার কনসেপ্ট না থাকে। এই ভালো করে দেখো কি বলছে। একটি নির্বাচনে ভোটের ভোটার তালিকায় মোট নিবন্ধিত ভোটারের মধ্যে 2% ভোট দেয়নি এবং 500টা ভোট অবৈধ ছিল, মানে ভুলভাল ভোট দিয়েছে। এখন নির্বাচনের দুজন ক্যান্ডিডেট এ এবং বি, তার মধ্যে এ বি কে 200টা ভোটে হারিয়ে দিয়েছে। যদি ভোটারের তালিকার যতগুলো ভোটার ছিল তার মধ্যে 43% ভোট এ পায়, তাহলে তবে মোট যারা ভোট দিয়েছে তাদের সংখ্যাটা কত এটা জিজ্ঞেস করেছে। ওকে, একটা জিনিস ভালো করে ভাবো যে এ একটা প্রার্থী, বি একটা প্রার্থী, ঠিক আছে? আমি এটা ধরছি। ওকে, তো আমি ধরে নিচ্ছি মোট ভোটার হচ্ছে 100%, ক্লিয়ার? মোট ভোটার কত? 100%, ঠিক আছে? এবার এ পেয়েছে সেই মোট ভোটারের কত পার্সেন্ট বলো তো? 43% এ পেয়েছে। তাহলে বি বি কত পাবে এটা ভাবো। যদি মোট ভোটারের 100% 43% এ পায়, তাহলে বি পাচ্ছে 100% - 43, দ্যাট ইজ আমার 57% বি পাওয়ার কথা ছিল, এটাই তো? কিন্তু এই ভোটের মধ্যে 2% ভোট কিন্তু আবার দেয়নি এবং 500টা ভোট বাতিল বলে ঘোষণা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা যদি বি পাওয়ার কথা, যদি 100% ভোটই অ্যাপ্লিকেবল হতো এবং ঠিকঠাক হতো, তাহলে বি পেতো 57% ভোট, কিন্তু সেটা এখানে ঘটেনি। কারণ কি, এখানে 2% ভোট দেয়নি এক নম্বর,
দু নম্বর হচ্ছে 500টা ভোট বাতিল হয়েছে, এই সবকটা বাদ দিলে তারপরে আমরা বি ভোট পাবো। ওকে, আসলে তোমরা বুঝতে পারছো তো এটা করলে কি হবে, 57% আর 57 থেকে যদি 2 আমি বাদ দিই তাহলে 55%, ওকে, মাইনাস 500, এটা হচ্ছে আমার বি এর ভোট। এখান থেকে যদি আমি 43 - 55 - 53% + 500 = হচ্ছে আমার 200, কেন ব্যাকেট তুলে দিলে এই মাইনাসটাকে প্লাস হয়ে যাবে এই মাইনাসের জন্য। ওকে, তার মানে এখানে বিয়োগ করলে হবে -12%, আর 500টা উপরে নিয়ে গেলে হবে -300, তাহলে মাইনাস কেটে গেল, 12% হচ্ছে 300। আমাকে কি বের করতে হবে, না কতগুলো ভোট দিয়েছে, ভোট 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 দেওয়ার সংখ্যা বের করতে হবে, অর্থাৎ 2% যেটা দেয়নি সেটা বাদ দিয়ে বের করতে হবে। 100% থেকে 2% যদি না দেয় তাহলে থাকবে কত, 98% ভোট দিয়েছে, তাহলে আমার 12% হচ্ছে 300, 1% = 300/12, ওকে, আর 98% = কি হবে বলো, 300/12 × 98। আশা করি তোমাদের বোঝাতে পারছি, এটাকে আমি ওপরে লিখে নিচ্ছি এখানে, ওকে, 300 × 98/12। এখন এটাকে আমি কাটাকুটি করবো, করলে যেটা আসবে সেটা হচ্ছে মোট ভোট দেওয়ার সংখ্যা। ওকে, তার মানে দেখো এটাকে আমি 3 দিয়েই কাটছি, দ্যাট ইজ 4, এটাকে 3 দিয়ে কাটছি আমার 100। ওকে, 4 দিয়ে যদি এটা কাটি তাহলে হবে কত আমার 25। ওকে, তার মানে 25 × আমার 98 হচ্ছে মোট ভোট দেওয়ার সংখ্যা। এখন 25 সঙ্গে 98 গুণ করলে কি হবে, 98 × 25, 5 × 40 থেকে 4, ওকে, 45, এটা হচ্ছে 49, ওকে, আর এর সঙ্গে 8 × 16 = 1, 18 = 19। ওকে, এবার এটাকে কি করবো, আমি জাস্ট যোগ করবো, যোগ করলে কত হবে, 0, এটা হবে 5, এটা হবে 14 + 1, এটা 2, মানে 2450 হচ্ছে মোট ভোট দেওয়ার সংখ্যা। কোথায় আছে এটা, দেখো অপশন 1 এ আছে, তাহলে অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আজকে তোমরা বুঝতে পেরেছো, বুঝতেই পারছো কোনো রকম কোনো ফর্মুলা কিন্তু এখানে ইউজ হবে না, শুধুমাত্র কনসেপ্ট ছাড়া। ওকে, চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, ঠিক আছে, কি বলছে নেক্সট প্রবলেম, বলছে যদি একটি সংখ্যার 35% এই সংখ্যার 60% থেকে 15 কম হয় তাহলে সংখ্যাটি কত। খুব ইজি অঙ্ক, একই সংখ্যার কি বলছে 35% এই সংখ্যাটা 60% থেকে কত কম, 15 কম, অর্থাৎ এদের ডিফারেন্সটা হচ্ছে আমার 15 সঙ্গে সমান। ওকে, তার মানে এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে 25%, ওকে, মানে 60 থেকে যদি আমি 35 বাদ দিই তাহলে 25 আসবে, 25টাই হচ্ছে আমার 15 সঙ্গে সমান, ক্লিয়ার। তার মানে 100% হচ্ছে আমার নাম্বারটা, তো 25 থেকে 100 কি করে আছে, 4 দিয়ে গুণ করে, তাহলে আমি 15 সঙ্গে 4 গুণ করলে কত হবে, 4 × 60, তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা কত, 60। কোথায় আছে অপশন, অপশন আছে 2 নম্বরে, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, চলো নেক্সট প্রবলেমের দিকে যাই। ওকে, কি বলছে, বলছে যদি এ এর 18 × 2 = 11% = বি এর 45 × 4 = 11% হয়, তাহলে একটা এক্সপ্রেশন দিচ্ছি ওটার ভ্যালু আমাকে বের করতে বলেছে। এখন আমি কি করব, লিখব এ এর 18 × 2 = 11% = বি এর কি বলেছে, বি এর 45 × 5 = 11, 45 × 5 = 11%। আমি এখান থেকে এ আর বি রিলেশনটা বের করে নেবো, কিভাবে বের করবো, এ এর মানে কি গুণ, আর এটা হচ্ছে 11 × 18 মানে 891, তার সঙ্গে হচ্ছে 2 যোগ মানে 200, ওকে, 200/11% মানে কি আমার আবার 100 দিয়ে ভাগ, ওকে, আমি এটা পার্সেন্ট লিখে দিচ্ছি সুবিধার জন্য, বি এর মানে গুণ, এটা হচ্ছে 45 × 11 মানে 5, এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 4, ওকে, তার মানে আর তার সঙ্গে 5 গুণ করলে হবে কত, 500, ওকে, 500/11%। এখন আমি কি করব, উভয় পক্ষে পার্সেন্টকে কেটে দিতে পারি অথবা 100 ভাগ করে সেই 100 কে কাটতে পারি। ওকে, তো সেটা আমরা করবো না, তাহলে কি লিখবো, 200a/11 = 500b/11। এখন 11 কাটলো, এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে গেল, তাহলে আমরা বলতে পারি 2a = 5b। ওকে, তাহলে এবার আমি দেখবো যে আমার কি ভ্যালু বের করতে দিয়েছে, আমাকে বের করতে দিয়েছে 2a + 6b,
6b/11 17a. ওকে, এটার ভ্যালু আমাকে বের করতে দিয়েছে। তো তোমরা বলো 2a মানে কি? 5b, আমি বসিয়ে দিই 2 এর জায়গায় 5b বসিয়ে দিলাম, প্লাস 6b ওকে বাই 17a এর জায়গায় আমি কি করব বলো তো? এখান থেকে a ইকুয়ালস টু 5b/2 এটাকেই বসিয়ে দেবো ওখানে। তাহলে 17a এর জায়গায় বসাচ্ছি 5b/2, তাহলে 17a এর জায়গায় যদি এটাকে বসাই তাহলে 17 × 5b/2, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে কি হবে এখানে, এই দুটোকে যোগ করলে হবে কত? 11b, আর নিচে যদি আমি এই দুইটাকে উপাশে পাঠিয়ে দিই ওপরে, তাহলে গুণ হয়ে যাবে ওপরে, আর এটার সঙ্গে এটা গুণ হবে 17 × 5, মানে 5 × 17 = 5, আর থেকে 3 × 8 = 85, বি কেটে গেল, তার মানে আমার যেটা আসছে 22/85, এটাই অ্যাকচুয়াল আমার অ্যান্সার। ওই এক্সপ্রেশনটার ভ্যালু কোথায় আছে? 22/85, অপশন 2 নম্বর অপশন আছে, 2 নম্বর অ্যান্সারটাই হচ্ছে একদম এক্সাক্ট অ্যান্সার। আজকে তোমরা বুঝতে পেরেছো, চলো নেক্সট প্রবলেমের দিকে যাই। ওকে, আজকের লাস্ট প্রবলেম কি বলছে দেখো, বলছে 280 এর এক্স পার্সেন্ট সমান সমান 240 এর 15% প্লাস 310 এর 20% হলে এক্স এর ভ্যালু কত? সেম অঙ্ক, একরকম ভাবে অঙ্ক, তোমরা ক্লাসটাকে পজ করে দিও, অঙ্কটা সমাধান করে আমার সঙ্গে মিলিয়ে নিতে পারো, অথবা যারা পারবে না তারা আমার সঙ্গে অঙ্কটাকে দেখতে থাকো। ওকে, কি বলেছে যে 280 এর এক্স পার্সেন্ট সমান সমান 240 এর কি বলেছে 15% প্লাস 310 এর 20%, 310 এর কত? 20%, এটা বলে দিয়েছে। এখান থেকে লিখতে পারি 280 × x/100 ইকুয়ালস টু 240 × 15/100 প্লাস 310 × 20/100। আসলে তোমরা বুঝতে পেরেছো। এবার এটার ভ্যালু বের করবো, এটার ভ্যালু কীভাবে বের করবো? শূন্য শূন্য কাটবো, আমি যদি 5 দিয়ে কাটি তাহলে 3, এটা হবে 2, আর এটা কাটলে হবে কত? 12। ওকে, তাহলে 3 বার কত হচ্ছে? 36 প্লাস এখানে চলে এসো, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, আর 61 দুগুণ হচ্ছে তোমার 62, এই দুটো যদি যোগ করি তাহলে 6 আর 2 হচ্ছে 8, আর 3 আর 6 হচ্ছে 9, 98। ওকে, এবার এটা যদি কারেক্ট করি তাহলে শূন্য শূন্য কাটলো, এখানে হবে কত? 14, আর এটা হবে কত? 5, তাহলে 14x/5 = 98, তাহলে এক্স ইকুয়ালস টু কত? 98 × 5/ তোমার হচ্ছে 40, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি এটাকে আমি 2, 7 দিয়ে কাটি তাহলে এটা হবে 2, আর 7 দিয়ে কাটলে হবে কত? 1, আর 4 7 তোমার হচ্ছে 28, ওকে 4, আবার 2 দিয়ে যদি কাটি তাহলে হবে তোমার 7, ওকে তাহলে 5 7 কত হচ্ছে? 35, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 35, এক্স পার্সেন্ট, তাহলে 35%, কোথায় আছে? এটা অপশন 2 তে আছে, তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আজকে তোমরা বুঝতে পেরেছো। ওকে ওকে বন্ধুরা, তাহলে ক্লাস কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও, ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও, কত অসুবিধা আছে সেটাও জানাও, কোনো প্রবলেম নেই, সমস্ত কমেন্টের আমি উত্তর দেবো, এবং যদি কোনো অঙ্কের প্রবলেম হয় তাহলে আমি বলবো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে SMS করতে, তাহলে কি হবে আমি বিভিন্ন টাইপ খাতায় অঙ্করঙ্গগুলো করে বা ভয়েস মেসেজ, ঠিক আছে, সব কিছু ডিপেন্ড করছে তোমাদের ওপরে, ঠিক আছে, তোমরা পড়ো, আমি তোমাকে ফুললি সাপোর্ট করব, যেভাবে সম্ভব সমস্ত কিছু দিক থেকে আমি তোমাকে সাপোর্ট করব, কিন্তু তোমরা শুধু মন দিয়ে পড়াশোনাটা করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটাকে ক্লিক করে দাও, তাহলে কি হবে যখনই আমার ক্লাস আসবে তখন নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ তো ভালো থাকো এবং সুস্থ থাকো, আর অঙ্ক প্র্যাকটিস করো, প্র্যাকটিস ছাড়া কোনো সূত্র নেই, কোনো মন্ত্র নেই।